এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো তারাও রাখি রেডি হইয়া আমরা যাইলাম সিলেট। এখন কয়টা বাজছে? অলমোস্ট 4টা বাজে যায়, মানে 2টা বাজে যায়। সো আপনারা লগে শেয়ার করবো কিতা কিতা আজকে করি। আজকে একটু তোরা খামে যাইলাম, সো তখন ফার্ম শেয়ার করবো। আর আমরা দুজনে আজকে ব্ল্যাক ফিন দিছি, ট্রাই করছি ম্যাচ করবার লাগে। অনেকে কইন মেকআপ দেখাইতাম, আসলে খুব তারা ওরা করে রেডি হইতো, ওটা লাগে আর করে হয় না, লাইটে ঘুম থাকে ওটা ওটা পরে। তো চলো কাল লগে থাকা, যতটুকু আমরা সিলেট যাই মুম শালা আপনাদের লগে শেয়ার করব, শেয়ার করব কি লাগে তা বা আর দেখবা, এনজয় করবা আশা করি। বাই, চলো লেটস গো। সো গাইস কত ফরে রেডি হয়ে গেছি, এগুলো আমি নিজে ডিজাইন দিয়ে বানাইছি। আর দেখুন কাকিলা দিয়া ড্রেসের উন্ন আমি লইছি। সো আপনার লগে ফুল আউটফিট শেয়ার করবো লগে সালাইকে। হ্যাঁ দেখতে দাও হ্যাঁ সুন্দর করে সালাই। নাইস লাগে তোমারে, খুব সুন্দর লাগে। রমজান আও। আপনারা দেখতে পারেন এখানে মাঝে আমরা সোনার দোকান আইসি, ডায়মন্ড ওয়ার্ল্ড গেছিলাম। একচুয়ালি দুই তিনটা জিনিস লোয়ার বাকি আছিল, দেখার বাকি আছিল, আর ক্লিন করা অনেক জিনিস আছে। আমি অন্তকে লইয়া আসলাম ঠিক করাইবার। সো সবটা মিলাইয়া সোনার দোকান হওয়া করছে। আরও আছে ব্লগ আপনারলোকে শেয়ার করবো। আর এখানে দেখতে পারা হঠাৎ করে আইয়া দেখি আমি একচুয়ালি ইনস্টাগ্রামে পোস্ট করছিলা দেখলাম, ও আমরাও সমান বেটারে ফাইলেছি ফেলাম। তো খাইয়া দেখি তারার কিলা খুব ক্লিন আর অনেক সুন্দর করে তারা বাজে, আপনারাও দেখতে পারবা, খাইতে অনেক মজা আছে। আসসালামু আলাইকুম, গিভ মি 1 পাউন্ড প্লিজ, আই এম হাংরি, কুড আপনি আই ইউ মেন ইংলিশ আমানি আর হিন্দিটা
100 টাকা সালাম আলাইকুম মাফি মুশকিল আল্লাহ সোয়া কি দিয়ে জানো নি তাই তো আরবি মাফি মুশকিল আর কি তা সোয়া বলবো ভাই আমার বাবা তুই কি কি দিয়ে বললা খামাই এই সুন্দর মাশাআল্লাহ নুকা গেরান দেখো কাফা গেরান আছে না গেরান না হুকুম দা লাগে না এটা কি তো গাছের ফল গেরান মিল লাগে না এটা কি তা হ্যাঁ নুকা আমি এখন সুক্রিয়া তাইছি কিছু দুই তিনটা জিনিসের খাফর ম্যাচিং করে নিবার লাগি আর সুক্রিয়র লগে বেস্ট অপশন পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর তান খাফর আইন সুক্রিয়াত গেলেও বেস্ট সব জিনিস পাওয়া যায় আর ফসাও কম থাকে আমার কাছে লাগে দামেও কম আর সুন্দর সুন্দরও জিনিস আইন পাওয়া যায় আপনারা আর কিতা মত জানাইবে অনেক বিদেশিও খোলাইয়া সবটাকে দুঃখজনক জিনিস কিত হয়েছে জানানে সুক্রিয়াত ইফিরা গিয়ে আমার লাগছে আমার কাছে লাগছে গিয়াও যে একটা দোকান আছিল লাচ্ছি এটা পাওয়া যায় ও দোকানটা তারা সেল করেছে এখন একটা খাফড়ের দোকান হয়ে গেছে আমি তো আগে সুক্রিয়াত গেলেও এক ক্লাস লাচ্ছি খাইতাম আগে ইফিরা লাগছে গিয়া সামথিং মিসিং ভালো লাগছে না দেখতে পারা কিলা থান খাফড়ের জায়গা মানুষের উড়ায় মানুষ মরা কত মানুষ কেন দেখতে পারা খাফর আমরা মিলানির পরে আইসি মিতালি মেনশন মিতালি মেনশন খুব কম মানুষ আছেন চিনন না সবেও চিনন অলমোস্ট আর এখানে বেশি লেস পাওয়া যায় তারপরে গায়েলোদর গয়না জুয়েলারিটা অত ভালো থাকে না আর স্পেশালি ওটা জিনিস কুলা ডালা তারপরে লগে অনেক ধরনের লাইক লেস তারপরে লগিয়া টাসল সপ্তাহতা জিনিস আইন পাওয়া যায় আর মাঝে মাঝে এইখানের মাঝে জুতাও পাওয়া যায় সুন্দর সুন্দর সো সপ্তাহ মিলাইয়া নাইস নাইস তা পাওয়া যায় আপনারা যারা যারা চিনুন না তাই তাই আইয়া দেখতে পারেন অনেক নাইস জিনিস পাওয়া যায় আমি পাক্কা দুই একটা ড্রেসর খাম পরাইছি টাসলর টাসল লাগাইছি তারপরে লেস লাগাইছি লাগাইয়া সুন্দর করছি খুব সুন্দর হয় ভালো লাগে দেখতে দেখতে পারা অনেক সুন্দর সুন্দর লেস আইন থাকে এরপরে দেখতে পারা আমরা এখানে ব্লু ওয়াটারের মাঝে আইছি ব্লু ওয়াটার তো অনেকেও সিন্ডার অনেকেও মিস করে আমি জানি ইলা সিলেটে কেউ নাই যেন ব্লু ওয়াটারও আইসেন না এখানে দেখতে পারা অনেক মানুষ আর অনেক আমার সাবস্ক্রাইবার হল বাই বোন আসন অনেকের লগে দেখাইছে আর ইদানিং লন্ডন থাকি অনেক মানুষ বাংলাদেশও আইসন আর আমি তো সিলেট গেলে আর নইলে দশ বারোজনে তো মাতাইনু আর একাফায় এদিন খুব বেশি ভালো লাগছে তার আম্মা তার বোন সব আসলা তাই নো লন্ডন থাকি আইসন আমার দেখিয়া তাড়াতাড়ি চলন্ত সিঁড়ি থাকি ফরিয়ে আসলা ফাই মাফা কইয়া ডাকিরা আমি একটা কই আমার নাম তো রেখে ডাকইন খুব বেশি ভালো লাগছে আর থ্যাংক ইউ সো মাচ আপা আমি জানি আপনি তো দেখবা নাম বলে গেছে কিতা পিকচার উচা তুলছেন আমার লগে প্লিজ কমেন্ট করবা আমি জানি আপনি দেখবা আর এখানে দেখতে পারা আমি তো খুব শপিং করি আর আমি একটা পার্টির লাগি একটা লেহেঙ্গা বা শাড়ি কিনতাম সো আমি আবার ডিসাইড করতাম পারা আমরা যেন কিতা কিনতাম দেখতে পারা এখানেও আমি দেখলাম লেহেঙ্গা অ্যাকচুয়ালি আমি তুকাইরাম একটা হোয়াইট একবারে পিওর হোয়াইট লেহেঙ্গা নইলে একবারে ব্ল্যাক কালারের মাঝে আমি তুকাইরাম আর বেশিরভাগ দেখছি স্টোনের কাম করা আমি মিরর ওয়ার্কর চাইরাম আর এখানে শাড়ি দেখাইর তারা তো একটা হইলে দশটা বা হরন এখানে দশটা পড়া শাড়ি দেখাইর তারপরে আমি আবো অ্যাকচুয়ালি ডিসাইড করতাম পারছি না যেন শাড়ি লইতাম নি না লেহেঙ্গা লইতাম সো হলটা দেখি আর এখানে মাঝে আরো দেখি আর কালার গুলা প্রাইস কিলা ভাই
মেলার মাঝে প্রবেশ করে হিন্দি নেতা সিলেট জিন্দা বাজার মিট আপ রেস্টুরেন্ট উপর ফাঁচলের হিসাবে উপর বন্ধ না হলে আমরা উপরটাও আপনাদেরকে শেয়ার করলাম, মানে যেহেতু উপর বন্ধ আছে নিশ্চয়ই তো শেয়ার করি আর হ্যালো খাওয়া দাওয়া চলে এসে উপর সাইডে একটু হাত চলে হিসাবে আর উপর সাইড বন্ধ তারপর একটু দেখিয়ে যাই আইলাম যেহেতু আপনাদের দেখাই রমজানও পুরাপুরি স্টার্ট হয়ে যাইব ইনশাআল্লাহ ভাই এজি কেলাম উপর সাইড তার বাইরের সাইড ওখানে চাইলে সে বইয়া খাইতে পারবা তাতে না আউটসাইড দেখা যায় আর একটা সামনের ভিতর আর আমরা তো আসি নিচে নিচ সাইড তো আপনারা দেখছেন এগেইন যাইলাম এখনো ফাজ শেষ হয়েছে না ভাই তোর হ্যাঁ শেষ হইলে দেখতে পারবা সম্পূর্ণ খাইতে পারবা কেন খানিটাও মজা আছে তেনতানোর যতটুকু জানি আমি কোনো খাইছি না খাওয়ার বা দেখবই মনে ইনশাল্লাহ তেনতার কিলা আমরা সবসময় জবলা থেকে বাংলাদেশ আইসি সবসময় দেখি সবে আলে টেক করেন মিট আপর যেটা আর খানিও দেখছি অত আমি আর আমার স্টেক তো অনেক 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 ফেভারেট সো চিন্তা করলাম এখানে যখন ফ্রেশ পাওয়া যায় আসলে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি না খুব বেশি মজা আছিল খানি সো এখানে আই থিঙ্ক আমার হাজব্যান্ডে নিছেন বাফেলো চিকেন স্টেক আর আমি নিছি বিফটা অত মজা আছিল আমার এখনও মুখও লাগিয়ে রয়েছে আর এখন খাইমো গিয়া 100% খাওয়া খুব বেশি ভালো লাগছে তাদের খানি দেখা যাবে এখানে মাঝে স্টেক টাকিলে আমি ওয়েল দামটাকে একটু কম রাখছি কারণ স্টোনের মাঝে আছে তো
খাইতে খাইতে গুগল ডান হয়ে গেছে আর অনেক বেশি মজা আছে আপনারা দেখতে বুঝতে পারবে। আর যে রাইসটা আছে একটু লাগে মেক্সিকান মেক্সিকান রাইস আই থিঙ্ক মেক্সিকান স্পাইসি রাইস আছিল বাক্কা কদিন আগর তো তালাগি আর মনে রয়েছে না কিতান খাইছিলাম। আর এখানে মাঝে বেটা খৈর জানো খাটিয়া দিবার লাগে হেল্প হইব তো আমি খোলাম তো ইজি হয় আমি হলে খাইলেমো দাতাপাড়া খুব বেশি মজা আছিল। আমার অ্যাকচুয়ালি সবসময় আমি মিট চাই একটু ওয়েল ডান হইলে ভালো লাগে বাট এখানে একটু রেডিশ আসিল বাট খাইতে অত মজা আসিল আমরা খুব বেশি এনজয় করছি দাতাপাড়া খানি। আমি স্পেশালি বাইরে দেশের সবরে খৈরাম চিন্তাই নো বাংলাদেশ আইবা ডেফিনেটলি ট্রাই করে যাইবা খুব বেশি মজা লাগছে আমার জানি না আপনারা কিলা লাগবো। আর দেশে চিন্তে আসেন থান থান রকম লিটল বিট এক্সপেন্সিভ বাট আপনি দুনিয়া যে সেখানেও যোগ্য স্টে কিতা তো একটু এক্সপেন্সিভ থাকেও বাট ইজ ওয়ার্থ ইট একবার খাইলে মনত আহব খুব বেশি মজা আছিল খানি তো দেখতে পারো আমরা এখানে খাই আর এনজয় করি আর যদি একটুও ভালো লাগে তো একটা লাগ দিবা আর কমেন্ট করে কইবা যেন আজকের ব্লগ কি লইছে আমি ট্রাই করছি আপনার লগে শেয়ার করতাম যতক্ষণ পারি ভালো থাক।